এবার চিটফান্ড কাণ্ডে গ্রেফতার আরামবাগের তৃণমূল কংগ্রেস নেতা প্রবীর চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেফতার করে সিবিআই। আরামবাগের বসন্তপুর এলাকায় নিজের বাড়ি থেকেই গ্রেফতার খানাকুল এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই 4 জানুয়ারি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ঘোষণা করে। কিন্তু ক্ষমতাশালী প্রবীর চট্টোপাধ্যায়কে নাকি খুঁজেই পাওয়া যাচ্ছিল না, যদিও তাকে মাঠে ময়দানে দলীয় কর্মসূচিতে বডিগার্ড সহ দেখতে পাওয়া যাচ্ছিল। যে সমস্ত বিজেপির নেতৃত্ব এখানে তাদের অন্ধকারে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছেন, তাদের সঙ্গে কিছু তৃণমূলের গত 13 জানুয়ারি খানাকুলের ময়ালে তৃণমূল কংগ্রেসের একটি মিছিল ও সভায় সক্রিয়ভাবেই দেখতে পাওয়া যায় অভিযুক্ত ওই তৃণমূল কংগ্রেস নেতাকে। সভায় অভিযুক্ত নেতার সঙ্গে ছিলেন আরামবাগ তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রামেন্দ্র সিংহ রায় ছাড়াও খানাকুল এক নম্বর ব্লকের তৃণমূলের প্রথম সারির নেতারা। আর এই ছবি সামনে আসতেই সুরচড়ায় বিজেপি সহ অন্যান্য বিরোধীরা। এরপরই নড়ে চড়ে বসে সিবিআই। সিবিআই সূত্রে খবর, 2013 সালের 20 এপ্রিল ভারত কৃষি সমৃদ্ধ লিমিটেড নামে এক চিটফান্ড কোম্পানির নামে অভিযোগ দায়ের হয়। বিজেপির দাবি, ওই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ছিলেন বর্তমান তৃণমূল কংগ্রেসের খানাকুল এক নম্বর ব্লকের সহসভাপতি প্রবীর চট্টোপাধ্যায়। পরবর্তীতে সেই মামলা সিবিআইয়ের হাতে যায় বলে খবর। পাশাপাশি আর্থিক দুর্নীতির তদন্তে নামে ইডিও। তারই জেরে জানুয়ারি 4 তারিখ প্রবীর চট্টোপাধ্যায় সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। যদিও প্রবীরের গ্রেফতারি নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি তৃণমূল কংগ্রেসের জেলার নেতারা। আজই আরামবাগ মহকুমা হাসপাতালে তোলা হলে তৃণমূল নেতা প্রবীর চট্টোপাধ্যায়ের 14 দিনের জেল হেফাজত দিয়েছেন বিচারক। মাধ্যম ব্যুরো রিপোর্ট।